হলো আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বরে। তো এখানে পূজা দেব এবং গঙ্গা জল নিয়ে যাব, সেই উদ্দেশ্যে আসা। তো আমরা পৌঁছেছি 12:30টার সময়, তখন মন্দির বন্ধ হয়ে গেছে। তো সময় কাটানোর জন্য বালি ব্রিজে ঘুরতে চলে এসেছি আমি, মেয়ে আর আমার ওয়াইফ ওই আগে দাঁড়িয়ে আছে। বালি ব্রিজে আছি, সেটা চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ব্রিজটা। আকাশে হালকা মেঘ আছে, রোদ্দুরটা নেই, সত্যি খুব ভালো লাগছে, আমার নিজেরও ভালো লাগছে। আর ফাঁকা জায়গা, নিচে গঙ্গা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জেটি, যেটা হচ্ছে নতুন তৈরি হয়েছে বেলুড় মঠে যাওয়ার জন্য, বেলুড় মন্দিরে যাওয়ার জন্য। যাই হোক, সেখানে তো লঞ্চ আসবে এক্ষুনি, আর আমি কম বেশি সব কিছু আজকে ঘুরে ঘুরে দেখাবো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। খুব আনন্দ করছে এই ব্রিজটাতে এসে। দক্ষিণেশ্বরে গিয়ে কি আনন্দ করবে জানি না, বাবা ওইদিক যেও না, ঠিক আছে? তো এখানে বেশ ভালো লাগছে। বাবাই তোমার নামটা বলো। শ্রদ্ধা ঘোষ। শ্রদ্ধা ঘোষ, ডাক নাম রায় ঘোষ। তো বাড়িতে গঙ্গা জল নেই, তো ওর জন্য বেরিয়ে পড়েছি মেয়েকে আর ওয়াইফকে নিয়ে। গঙ্গা জল আজকে এনে দিতেই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওকে দাঁড়াতে বললেই ও রেগে যাচ্ছে, কারণ ও খিদে পেয়ে গেছে। আমরা এবার মন্দিরের দিকে যাব, 2 বেজে গেছে, একটু কিছু খেয়ে এবার মন্দিরের দিকে ঘুরবো আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে নেমে এখানে লাইন দিয়ে কিছু দোকান আছে, আমরা গেটের দিকে যাচ্ছি। গেটের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরে যাওয়ার, তো এখানে সবাই অপেক্ষা করছেন ঢুকবেন বলে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করলাম, সবাই প্রবেশ করছে 3 বাজে। 3টের সময় দ্বিতীয়বারের জন্য গেটটি খুললো। এদিকটা পার্কিং, মূল মন্দির আছে এইদিকে বাঁদিকে। তো আমরা প্রথমে গঙ্গায় যাব, সেখানে স্নান করব, তারপরে আমরা পুজোর ডালি নিয়ে পুজো দেব। সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমি বলবো এই হনুমানগুলো মন্দিরের, খুব সুন্দর করে লাইন দিয়ে দেখুন, মন্দিরের ওপরেও আছে ওইদিকে। তো দেখতে পাচ্ছেন মূল মন্দিরটা বাদিকে পড়ে। এখানে মন্দিরে যেহেতু সামনে কালী পুজো, হতে পারে তার জন্য তৈরি চলছে, সংস্কার চলছে। আর এদিকটা আছে, সামনের দিকে আছে, এটার পিছনে, এই মন্দিরগুলোর পিছনে গঙ্গার যে ঘাটটা সেটা দেখতে পাবো। আর এদিকটা মার্কেট আছে, আমরা এখান থেকে পুজো দেওয়ার জন্য ডালিগুলো সংগ্রহ করার জন্য মার্কেটটা, এখানে কিছু কেনাকাটা করলে এখানেও একটা বড় মার্কেট আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আগে স্নান করতাম ওইদিকে একটা ছোট ঘাট, সেখানে করতাম, কিন্তু এখন এইদিকে একটা বড় ঘাট তৈরি হয়েছে, সেদিকে যাচ্ছি আমরা। এবং বাগান টাগানগুলো খুব সুন্দর করে সাজিয়েছে মূর্তি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব রিসেন্টলি রং হয়েছে মন্দিরগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘাটটা নতুন খোলা হয়েছে, খুব সুন্দর, মানে নতুন বলতে আমি তো এই প্রথমবার আসলাম। বন্ধুরা আমরা এবারে পুজো দিতে যাচ্ছি, স্নান করা হয়ে গেছে, এখন 3:30 থেকে 7:30 সম্ভবত, 3:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকবে মন্দির। তো আমরা লাইন দিতে যাচ্ছি, লাইন দেওয়ার আগে সম্ভবত মোবাইল ব্যাগ এগুলো জমা দিতে হয়। তো আমরা পুজো দিতে যাচ্ছি এখন, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাইরে এসেছি, এবারে একটু ঘুরবো। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দর্শনার্থীরা সবাই কত সুন্দর করে এই মুহূর্তটা উপভোগ করছে, ঠিক সন্ধ্যার মুহূর্ত, খুব সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন, সবাই বেশ উপভোগ করছে, একটা শান্তি বিরাজ আছে সেটা বোঝাই যায় এখানে। তো এখানে আমি এবারে একটু মার্কেটটা ঘুরে দেখবো আর কি, তো আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত স্টলগুলো আছে, এবং বিভিন্ন নামে আছে, 39, 30, 37 পরপর আছে। তো এখানে আসলে আপনাকে জবরদস্তি করবে একটু সবাই পুজো দেওয়ার জন্য, আমাদের যদিও দেওয়া হয়ে গেছে। তো আমরা একদম খালি পায়ে ঘুরছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু পরে নেবো মার্কেটটা, যেহেতু আমাদের গঙ্গা জলটা আছে বইতে হবে, তো একটু পরে নেবো,
মার্কেটটা একটু ঘুরে নেব, একটু এদিকটাই মার্কেটটা আছে, আমি যাব ওখানে দেখতে থাকব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মার্কেটটা শুরু, এখানে বিভিন্ন পূজার সামগ্রী ছবি এগুলো সব পাওয়া যায়, স্টলগুলো আছে খুব সুন্দর এই ছোট জায়গার মধ্যে। ওইদিকে একটা যদিও হল রুম আছে মার্কেটে, আর এদিকে কিছু খাবার দাবার পাওয়া যাবে, আর এইদিকটা আমি দেখাবো, এই দিকটা এই হনুমানগুলো যেগুলো আছে সেগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। সেখানে গেলে এর আগের বারে আমি এসেছিলাম, ওরা একদম জবরদস্তি ভাবে আসে আর কি। তো এই হনুমানগুলো আপনি কাছে গেলেই আপনার প্যান্ট ধরে টানাটানি করে, এই দেখুন পা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তো এদেরকে যতক্ষণ না খাবার দেবেন ততক্ষণ ওরা শুনবে না, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চাও আছে এদের কোলে, দেখতে পাচ্ছেন খেতে এসে গেছে। দেখুন আমি একটা রুটি দিচ্ছি, এই দেখুন এরা কাড়াকুড়ি বাঁধিয়ে দিয়েছে, আরে দিলাম তো দিন, আরেকটা দিন, আরেকটা দিন, দেখুন রুটি দিলাম। তো সুন্দর ভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রুটিটা খুব বেশি খাচ্ছে আমি যা দেখছি, তবে খাবার থেকে নষ্ট বেশি করে দেখতে পাচ্ছেন, একদম বাবুদের মতো খাচ্ছে। ওইদিকে দেখুন প্রতিটা হনুমানের কাছে বাচ্চা আছে প্রায়, দেখেছেন বাপরে পিছনে আর একটা এসে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই একটা তো দিলাম আর কত দেবো, দুটো দুজনকে দিলাম তো চার, কত করে কিলো, ঠিক আছে আরো 10 টাকা নিলাম। এই দেখুন আবার একটা এসে গেছে, তো কাকে দিই আর কাকে না দিই, হ্যাঁ এটা খুলে দিন, হ্যাঁ আচ্ছা ছোলা খাবে কি, আচ্ছা 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 পাউরুটিটা খাবে না, দেখতে পেলাম। তো এখানে থাকলে আমার পকেট শেষ হয়ে যাবে, দেখুন এও আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি যাওয়ার পালা এখন, তো এদিকে যে স্কাই ওয়েটা ছিল সেটা খুলে দিয়েছে দেখছি, সম্ভবত ওই মন্দির খোলে যখন তখনই এটা খোলে। তো এখানে অনেক স্টল আছে, পরপর এখান থেকে কিছু না হলেও অন্তত 50টা দোকান আছে। আশা রাখি ভালো লেগেছে আজকের ভিডিও, ভালো থাকবেন।